আপনাদেরকে বলতে চাই, আগামী 10ই ডিসেম্বর থেকে এখানে চলবে বেগম খালেদা জিয়ার সরকার। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সকলকে ধন্যবাদ। চট্টগ্রাম বিএনপির মহাসমাবেশে জনতার ঢল, আবার সেই চট্টগ্রামের মহাসমাবেশ থেকে ঘোষণা দেওয়া হলো বিএনপির কথায় চলবে দেশ, আগামী 10ই ডিসেম্বরের পর থেকে আর শেখ হাসিনার কথাই দেশ চলবে না, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথাই দেশ চলবে, এ কেমন বক্তব্য? ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। বিএনপির নেতারা বারবার কেন এমন মন্তব্য করছেন বা এমন বক্তব্য দিচ্ছেন, এর আসল রহস্য কি? ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, জানতে পারবেন বিএনপির রাজনীতি সম্পর্কে অনেক তথ্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে নিয়ে আসা মামলা প্রত্যাহার করে আপনারা রাজি? এই দাবির সাথে একমত? একমত। আর যারা বলছেন ওনাকে কারাগারে পাঠাবেন, তারা তাদেরকে 10ই ডিসেম্বরের আগে দূরবীন দিয়ে তাদেরকে রাস্তায় পাওয়া যাবে না, বরাবর তাদের কোনো বস থাকবে না। তারা যে জঘন্যতম অপরাধ করেছে সে অপরাধের দায়ে তারা অনেকে শ্রীলঙ্কার মতো গোপন মধ্যরাত্রে কাপড় চুপড় খুলে পালিয়ে যাবে, আমরা তখন দেখবো কত দানে কত চাল। সবাইকে ধন্যবাদ। তবে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। এক তারিখ থেকে 12 তারিখ মহানগরী বিএনপির সাথে আমি যেভাবে সমন্বয় করে আজকের মিটিং আয়োজন করেছে, আমি মহানগরী বিএনপি সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ এই মিটিংকে সফল করার জন্য আজকে 15 দিন পর্যন্ত তিনি এই চট্টগ্রামে অবস্থান করে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। এই বিভাগীয় টিম সমাবেশের তিন প্রধান এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য জনতা জনাব শাহজাহান ভাইকে বক্তব্য রাখার জন্য মহানগর কৃষক দলের সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক কামাল পাশা নিজামি এবং নাজির নেতৃত্বে বিশাল মিছিল এসেছে করতালির মাধ্যমে। অভিনন্দন জানাই।